সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি সুমন আছি আপনাদের সাথে। তো দর্শক, আজকে আমি চলে আসলাম ঢাকা গাবতলি গরুর হাটে। তো দর্শক, আজকে আপনাদেরকে গরুর রেটগুলো জানাবো, কত করে ব্যাপারীরা দাম চাচ্ছে আর কত হলে লাস্ট বিক্রি করবে। তো শুরুতে আমরা আমাদের এই ব্যাপারী ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ সেলিম। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি কুষ্টিয়া। গ্রামের বাড়ি এনেকপুর জেলা কুষ্টিয়া। আপনি এই হাটে কয়টা গরু আনছেন? গরু আনছি 18টা। 18টা গরু আছে এই আনছেন? এই সিরিয়ালে কয়টা গরু আছে আপনার? এখানে 15টা গরু আছে। এই সিরিয়ালে 15টা গরু আছে আপনার? আচ্ছা আচ্ছা। তো গরু কি বিক্রি করছেন? কয়েকটা বিক্রি করি নাই, আমি আসলাম এই সকালের দিকে। সকালের দিকে হাড়ে বানছেন গরু? জি। আচ্ছা আচ্ছা। তো শুরুতে আপনার কাছ থেকে আমরা এই গরুর দামগুলো জানবো, যেটা সত্য ভাই সেটাই বলবেন। জি ঠিক আছে। আপনার ফোন নাম্বারটা আমরা ভিডিওতে দিয়ে দিব, তো দর্শকরা কিন্তু আপনাকে ফোন দিবে। ঠিক আছে, যেটা সত্য বিক্রি করতে পারবেন সেটাই বলবেন। জি। আচ্ছা, তো এটা কি দেশি সার গরু? এটা দেশাল সার। দেশাল সার গরু। এই গরুটা আপনার দাম চাচ্ছেন কত? এটা দাম চাচ্ছি 1,85,000। 1,85,000 দাম চাচ্ছেন। কত হলে এই গরুটা বিক্রি করে দিবেন? এই গরুটা আপনার 65 হলে বেচাল বেচবো। 1,65,000। 1,65,000 হলে লাস্ট বিক্রি করে দিবেন। এই গরুটা কয় মন গোছ হবে? এই গরুটা আপনার 6.5 মন ওজন আছে। 6.5 মন ওজন আছে? জি। আচ্ছা আচ্ছা। কয়টা দাঁত আছে গরুটা? এই গরুটা দাঁতে 4টি হয়েছে। 4টা দাঁত আছে। এই গরুটার দাম চাইতেছেন কত? এই গরুটার দাম যাচ্ছে ভাই 220। আস্তে আস্তে 2,20,000 দাম চাচ্ছেন এই গরুটা? জি। একটু বেশি হয়ে যাচ্ছে না দাম চাওয়া? চাওয়া বেশি চাইতেই হবে, না চালি তো আর বিক্রি হইব না। না আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা, তো লাস্ট কত হলে বিক্রি করবেন? এটা আপনার 190 বেচতে হইব। 1,90,000। 1,90,000 বিক্রি করতে হবে। কত কেজি ওয়েট হবে এই গরুটায়? কত মন গোছ হবে আর কি? এই গরুটা আপনার ওজন আছে এই 7 মনের কোলে কোলে। 7 মন গোছ হবে না ভাই, 6 মন এরও কিছু কম হতে পারে আমার। না 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 না, 7 মনই অনুমানিক করছি আমরা, তার ভিতরে ঢুকি নাই। তারপরও 7 মনের হবে আশা করছি। 7 মন হবে কথা মতন। 7 মনে হয়তো 5-10 কেজি কম হতে পারে, কিন্তু 7 মন হতে পারে, কম হতেও পারে, আবার বৃদ্ধি হতে পারে, বেশি হতে পারে। লাস্টে গরুটা বিক্রি করতে করবেন 1,90,000। 90, তাতে দেখা যাচ্ছে কেউ বলল যে আমি 1,000 দিলাম না, তো কিরি করে তো মাল বেচা যায় না। না আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা, তো এই গরুটা কয়টা দাচ্ছে? এই দাঁতে আপনার মনে 6টা হয়েছে। 6টা দাচ্ছে? জি। আচ্ছা আচ্ছা, পরের গরুটা আমরা দেখি। এটা তো দেশি সার গরু। এটা দেশি সার গরু। আচ্ছা, এটা তো মাশাআল্লাহ বড় আছে। তো এই গরুটার দাম চাইতেছেন কত? এই গরুটার দাম চাচ্ছি, চা দাম চাচ্ছি আপনার 2,80,000। 2,80,000 কত হলে বিক্রি করবেন? এটা আপনার 2,20,000-25,000 হলে বেচবো। 2,20,000 বা 25,000 হলে বিক্রি করবেন? বেচবো। আচ্ছা আচ্ছা। তো দর্শক, আপনারা একটু গরুটা দেখেন, গরু আবার লাত্তি মারে নাকি? গরুটা ভয় পাচ্ছে ওই গরুটা দেখে। ঠিক আছে আচ্ছা, তো লাস্ট এটা কত হলে বিক্রি করবেন ভাই? 2,00,000। 2,25,000। 2,20,000-25,000 বলছেন আর কি? 2,20,000-25,000 হলে বিক্রি করে দিবেন। এই গরুটা কয় মন গোছ হবে? এই গরুটা আপনার 8-8.5 মন ওজন আছে। 8-8.5 মন গোছ হবে? গোছ হবে। আচ্ছা আচ্ছা, তো দর্শক ভালো করে আপনার গরুটা দেখেন, এটা কয়টা দাচ্ছে? এটা দাঁতে বোধহয় আপনার 6টা কিংবা 7টা দেখা নেই অনুমানিক। এগুলো কি আপনাদের পালা গরু না গ্রাম অঞ্চল থেকে কিনে এনে আপনারা বিক্রি করেন? এটা আমাদের ব্যবসা কিনে এনে বিক্রি করেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা, তো এই গরুটার দাম চাচ্ছেন কত? এইটা দাম চাচ্ছি আপনার ওই একই দাম, 285 দাম চাচ্ছি। বিক্রি হবে করবেন কত? এটা আপনার 230 মিনিট বেচা লাগবে। 2,30,000 বিক্রি করতে হবে? বেচা লাগবে। আচ্ছা আচ্ছা, এই গরুটা কয় মন গোছ হবে? এটা আপনার প্রায় 9 মনের কোলে কোলেই আছে। 9 মন গোছ হবে? 9 মনের কোলে কোলেই আছে। আচ্ছা আচ্ছা, এই গরুটা কয়টা দাচ্ছে? এটা মানে 4 দাঁত হয়েছে। আপনি কি এগুলো সব আইডিয়ার উপর বলতেছেন? 9 মন 8 মন এই কিছু দেখাও আছে আবার না দেখাও আছে, মানে সবগুলা তো দেখে আনিনি। আচ্ছা, আপনাদের আইডিয়া করে যে বলতেছেন অ্যাকুরেট কি হবে? হ্যাঁ, আশা করা যায়। আশা করা যায় যে 2-1 মন ডিফারেন্স কি হবে? 2-1 মন বস। হ্যাঁ, না না, 2-1 মন ডিফারেন্স হয় কিভাবে? তাহলে তো আমরা ব্যবসা করে খাই, আমাদের তো আমাদের কাছে কষাইতে গুণ নেয়। তাহলে তো অত যদি কম বেশি হয় তাহলে আমাদের কাছে কষাই মানে আপনাদের কথা মতন কি 2-5-10 কেজি এদিক সেদিক হবে? 2-10 কেজি সেটা হতে পারে। আচ্ছা আচ্ছা, তো এটা কয়টা দাচ্ছে?
এটা আপনার চারটি হয়েছে চারটা লাস্ট কত হলে বিক্রি করবেন এটা আপনার সমান 340 বেচবো বিক্রি করবেন কত হলে ও সরি 2 লাখ 25000 বলছি 2 লাখ 25 চাইছি আপনার যাই বেশি 250 এর উপরে বেচবো 250 এর উপরে বিক্রি উপরে বেচবো 2 লাখ 50000 এর উপরে বিক্রি করবেন আচ্ছা তো এই গরুটা একটু দাঁড় করেন এটা কি ওটাচ্ছে বড় নাকি ওটাচ্ছে বড় আচ্ছা আচ্ছা এই গরুটার দাম চাইছেন কত এটা দাম চাইছে আপনার 325 3 লাখ 25000 আচ্ছা আচ্ছা দর্শক এই গরুটা উনি দাম চাইতেছে 3 লাখ 25000 তো ভালো করে আপনি একটু দেখেন এই গরুটা কয় মন গোছ হবে এই গরুটা আপনার 9 থেকে 9.5 মন ওজন হতে পারে 9 থেকে 9.5 মন গোছ হবে আচ্ছা আচ্ছা এটা কয়টা দাঁত আছে গরুটা এই গরুটা দাঁত আপনার বুদাই 6টা হয়েছে অনুমানিক 6টা হয়েছে আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম আচ্ছা তো এই গরুটার দাম চাইতেছেন কত এই গরুটা আপনার দাম চাইছে 350 350 কত হলে বিক্রি করবেন এই গরুটা আপনার সমান 300 হলে বেচতে হইব সমান 3 লাখ হলে বিক্রি করবেন আচ্ছা এই গরুটার দাম চাইছেন কত এটার দাম চাইছে আপনার 1,85,000 1,85,000 দাম চাইছেন কত হলে গরুটা বিক্রি করে দিবেন এই গরুটা আপনার বেচবো আছে 1,40,000 1,40,000 হলে লাস্টে গরুটা বিক্রি করে দিবেন বেচবো এই গরুটা কয়টা দাঁত আছে এই দাঁতে চারটি হয়েছে চারটা দাঁত আছে আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা গরুটা দেখেন আর এই গরুটার দাম চাইতেছেন কত আচ্ছা এই গরুটার দাম চাইতেছেন কত এটা দাম আছে 3,20,000 3,20,000 কত হলে গরুটা বিক্রি করে দিবেন এই গরুটা 2,80,000 হলে বেচবো 2,80,000 হলে বিক্রি করে দিবেন কয় মন গোছ হবে গরুটা গরুটা 8 মন ওজন আছে 8 মন ওজন আছে কয়টা দাঁত আছে গরুটা চারটি দাঁত আছে চারটা দাঁত আছে আচ্ছা গরুটা উঠানোর দরকার নাই আচ্ছা এটা দাম চাইতেছেন কত এটার দাম আছে 300 3,00,000 চাচ্ছেন কত হলে গরুটা বিক্রি করে দিবেন এই গরুটা আপনার 250 হলে বেচবো 2,50,000 হলে গরুটা বিক্রি করে দিবেন এটা দেশি সার গরু দেশি সার গরু কয়টা দাঁত আছে গরুটা দাঁতে এটা 6টা হয়েছে 6টা দাঁত আছে কয় মন গোছ হবে এই আপনার 9 মন থেকে 9.5 মন আছে হয়তো 9 মন থেকে 9.5 মন হবে আচ্ছা তো আমরা যে সার মধ্যে যে গরুটা দেখতেছি এটা কয় মন গোছ হবে গরুটা এই গরুটা আপনার ওজন হবে 6.5 মন কত দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে আপনার 2,25,000 2,25,000 হলে গরুটা দাম চাচ্ছেন বিক্রি করবেন কত এটা আপনার বেচবো ওই 2,00,000 এই আছে 1,80,000 1,80,000 হলে বিক্রি করে দিবেন আচ্ছা আমরা পরে গরু এই গরুটার দাম চাচ্ছেন কত এই গরুটার দাম চাচ্ছে আপনার 1,45,000 1,45,000 কত হলে বিক্রি করে দিবেন এই গরুটা 1,20,000 হলে বেচবো 1,20,000 হলে বিক্রি করে দিবেন আচ্ছা আর এটা এটা আপনার 1,25,000 দাম চাচ্ছি কত হলে বিক্রি করবেন এটা আপনার বেচবো ওই 90,000 হলে বেচবো 1,00,000 শুধু 90,000 হলে গরুটা বিক্রি করে দেবেন কয় মন গোছ হবে গরুটা এই গরুটার আপনার ওজন আছে 4 মন 4 মন ওজন আছে আচ্ছা আমরা বড় একটা গরু দেখতেছি খুবই সুন্দর একটি গরু এই গরুটার দাম চাচ্ছেন কত এই গরুটার দাম চাচ্ছি আপনার 2,25,000 2,25,000 কত হলে গরুটা বিক্রি করে দিবেন এই গরুটা আপনার বেচবো 1,80,000 হলে বেচবো 1,80,000 হলে বিক্রি করে দিবেন কয় মন গোছ হবে গরুটা এই গরুটার আপনার 6.5 মন মন হতে পারে 6.5 মন গোছ হতে পারে আচ্ছা এই গরুটার দাম চাচ্ছেন কত এই গরুটার দাম চাচ্ছি আপনার 1,85,000 1,85,000 কত হলে গরুটা বিক্রি করবেন লাস্ট এই গরুটা আপনার 150,000 হলে বেচবো 1,150,000 হলে বিক্রি করে দিবেন কয় মন গোছ হবে এই গরুটার আপনার 6.5 মন মন আছে হয়তো 6.5 মন আছে আচ্ছা আর একটা লাস্ট আমরা যে গরুটা দেখতেছি এটা কত দাম চাইতেছেন এটা দাম চাচ্ছে ওই একই দাম 155,000 বিক্রি করবেন কত এটা আপনার 40-45,000 হলে বেচা 1,45,000 হলে এই গরুটা বিক্রি করে দিবেন কয় মন গোছ হবে এই গরুটা আপনার 6 মন ওজন আছে আচ্ছা তো দর্শক আপনাদের যদি এই গরুগুলো পছন্দ হয় ভালো লাগে তাহলে সরাসরি আপনারা ঢাকা এই গাবতলি হাটে এসে এখান থেকে দামাদামি করে আপনারা এই গরুগুলো নিতে হবে তো দর্শক আমরা আমাদের ব্যাপারী ভাইয়ের ফোন নাম্বারটা জানি আপনারা সরাসরি ওনার ফোন নাম্বারে যোগাযোগ করে ওনার কাছে আসবেন আইসাই গরুগুলো দেখবেন তো আপনার ফোন নাম্বারটা বলেন ভাই 019 019 8055 8074 8074 জি তো দর্শক এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ওনার সাথে কথা বলতে পারবেন কথা বলে আপনারা এই গরুগুলো নিতে পারবেন
তো দর্শক আজকের জন্য এই জায়গায় বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।